ভারতের স্পাইস বোমায় কি অবস্থা বালাকোটের দেখুন স্যাটেলাইট ইমেজে। লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। ইন্ডিয়ান ডিফেন্স নিউজ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটন অন করুন। ধন্যবাদ সবাইকে। বালাকোটে এয়ার স্ট্রাইক হয়েছিল ঠিক 26 ফেব্রুয়ারি ভোর রাতে। বিভিন্ন সূত্রে 300 জঙ্গির মৃত্যুর দাবি করা হয়। সেই বিষয়ে ওঠে বহু প্রশ্ন। এখনও বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হচ্ছে সরকারকে। কোনো সংখ্যা প্রকাশ না করলেও এয়ার স্ট্রাইকের প্রমাণ দিয়েছে বায়ুসেনা। সূত্রের খবর, সরকারের হাতে সেই প্রমাণ তুলে দিয়েছে এয়ারফোর্স। তবে প্রাক্তন সেনা অফিসারের প্রকাশ করা কিছু স্যাটেলাইট ইমেজ এয়ার স্ট্রাইকের চিহ্ন পাওয়া গিয়েছে। কতটা ক্ষতি হয়েছে তা বোঝা না গেলেও ছবি দেখে বোঝা যাচ্ছে যে বেশ কিছু মাদ্রাসার ছাদে পড়েছিল বোমা। দ্য প্রিন্ট পত্রিকায় প্রকাশিত হয় সেই ছবি। একটি ইমেজে দেখা যাচ্ছে একটি ছাদে 4টি কালো দাগ। অবসরপ্রাপ্ত কর্নেল বিনায়ক ভাট লিখেছেন, ওই দাগগুলি দেখে অনুমান করা হচ্ছে ভারতের হাতে থাকা স্মার্ট বোমা জঙ্গিঘাটির ছাদে কয়েকটা ফুটো করেছিল, যা পরে সারিয়ে দিয়েছে তারা। ছবিতে তেমন ধ্বংসের ছবি দেখা না গেলেও বোমা হামলা যে হয়েছে তা ছবি থেকে স্পষ্ট। স্ট্রাইকের আগেও পরের ছবিতে দেখা যাচ্ছে যে কয়েকটি তাবু উধাও হয়েছে। 17M x 60M আকারের 2টি তাবু ছিল। 4 মার্চ তোলা ছবিতে দেখা যাচ্ছে সেই তাবু নেই। এগুলি এয়ারফোর্সের বোমায় নিশ্চিহ্ন হয়েছে বলে মনে করা হচ্ছে। স্ট্রাইকের ঠিক 5 দিন বাদে ছবিগুলি তোলা হয়েছে। প্রথম ছবিতে দেখা যাচ্ছে মেইন বিল্ডিংয়ের মাথায় 4টি কালো দাগ। এয়ারফোর্স বলছে ইসরায়েলের স্পাইস 2000 বোমা ফেলা হয়েছে। প্রাক্তন এই অফিসারের মতে এমন বোমা ফেলা হয়েছে যা ছাদে 4টি ফুটো করে ভিতরে গিয়ে ফেটেছে। ক্ষতিটা ভিতরে হয়েছে, যদিও স্পাইস 2000 বোমা ফেললে ছাদ উড়ে যাওয়ার কথা। তাই অনুমান করা হচ্ছে এখানে অপেক্ষাকৃত কম শক্তিশালী বোমা ফেলা হয়েছিল। ছবিগুলো থেকে আরও অনুমান করা হচ্ছে যে বোমার সঙ্গে ফুয়েল এয়ার এক্সক্লুসিভ ব্যবহার করেছিল বায়ুসেনা। তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে পাহাড়ের গায়ে পুড়ে যাওয়ার দাগ, যেগুলি বোমার দাগ নয় বলেই মনে করা হচ্ছে। হতে পারে বায়ুসেনার ছোড়া বিস্ফোরক ওয়্যারহেড, যেগুলি পালিয়ে যাওয়া জঙ্গিদের লক্ষ্য করে ছোড়া হয়েছিল। অবসরপ্রাপ্ত কর্নেল বিধায়ক ভাট সেনাবাহিনীর একজন স্যাটেলাইট ইমেজ বিশেষজ্ঞ। তিনি প্রিন্ট পত্রিকার হাতে এই তথ্য তুলে দিয়েছেন। ইমেজগুলি তিনিই বিশ্লেষণ করেছেন।